অনুষ্ঠানের ছবির সঙ্গে চিকিৎসা পরিষেবা, টাইমস বাংলার উদ্যোগে অভিনব আয়োজন। এবং তন্ময় দাস ফটোগ্রাফির পক্ষ থেকে তন্ময় দাস, আমরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়ায় দাবি করে আসছিলাম যে ওয়েডিং ফটোগ্রাফি আপনার, মেডিকেল সুরক্ষা আমাদের। তো আজকে আমরা একটা ওয়েডিং ফটোগ্রাফিতে করতে এসে তাদেরকে মেডিকেল সুরক্ষা দিয়ে সমস্ত কিছু করে আমরা এই অনুষ্ঠানটা সম্পন্ন করলাম। সেই বিষয়ে আমরা কিছু বলতে চাই। যাদের যাদের সাহায্য পেয়েছি, যারা আমাদের সাহায্য করেছেন, বা যেভাবে আমরা আজকে এই ব্যবস্থাটাকে তুলে ধরলাম, তার কিছু অংশ আমরা বলব। হ্যাঁ, প্রথমেই ধন্যবাদ জানাবো টাইমস বাংলাকে। অবশ্যই আমি এবং তন্ময় দুজনাই টাইমস বাংলার ফটো জার্নালিস্ট। তো টাইমস বাংলার মাধ্যম দিয়ে আমরা বেশ কিছু ডাক্তারের সহায়তা পেয়েছি। আমরা বেশ কিছু কোম্পানি, যেমন জার্মান রেমেডিস আছে, সিপলা আছে, লুপিং আছে, এরা আমাদেরকে ওষুধের মাধ্যম দিয়ে, ওষুধ দিয়ে সাহায্য করেছে। এবং এর মধ্যে আমাদের বেশ কিছু ডক্টরসও আছে, তাদের ধন্যবাদ জানিয়ে বা প্রশংসা, যে কোনো রকম কোনো প্রশংসা করে তাদেরকে ছোট করবো না। আমাদের মধ্যে আছেন প্রফেসর এ কে ভূষণ, প্রফেসর দিলীপ বিশ্বাস জওহরলাল নেহরু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, প্রফেসর পার্থ মুখার্জি, চেস্ট রেসপিরেটরি মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বর্ধমান মেডিকেল কলেজের ডক্টর প্রফেসর এন কে সিট। আমাদের সাথে আছেন ডক্টর সৌরভ জোস, আমাদের সাথে আছেন চাইল্ড স্পেশালিস্ট জেএনএমের ডক্টর বিশ্বজিৎ সেন, এবং আরও অনেকে। তো আমরা যে ব্যবস্থাটা করেছিলাম, যে যদি কারোর বুকে ব্যথা হয় তার জন্যে ইসিজি মেশিনের ব্যবস্থা রেখেছিলাম, যদি কারো শ্বাসকষ্ট হয় তার জন্যে আমরা নেবুলাইজার মেশিন রেখেছিলাম, দুটো প্রেশার মেশিন রেখেছিলাম, একটা পালস অক্সিমিটার রেখেছিলাম, একটা বডি ওয়েট মেশিন রেখেছিলাম, আর তার সাথে বেশ কিছু মেডিসিন আমরা রেখেছিলাম। এবং এই ডাক্তাররা কিন্তু আমাদের সাথে ফোন কল বা ভিডিও কলের মাধ্যমে সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন, তাদেরকে আমাদের প্রণাম। তো আজকে আমরা এই টোটাল ব্যবস্থাটাতে আমরা সম্পূর্ণরূপে সফল, তার সাথে সাথে যার বিবাহ সম্পন্ন করলাম, সুশান্ত দাস, তারও বাড়ির থেকে সকলেই সফল, খুব খুশি। আমরা মোটামুটি প্রজেক্টটাকে কমপ্লিট করতে পেরেছি, এবং আমরা মনে হয় যে আলাদাভাবে একটা নজির সৃষ্টি করেছি, কি বলো তোমার কিছু বক্তব্য? এটা শুধু আমরা বলতে পারি যে আমরা নৈহাটি, ওয়েস্ট বেঙ্গল বা সমগ্র ভারতে নয়, আমরা সমগ্র বিশ্ববাসীর কাছে একটা নজির সৃষ্টি করেছি তন্ময় দাস ফটোগ্রাফি এবং এমডি ফটোগ্রাফির পক্ষ থেকে। এই যে মেডিকেল ব্যাকআপ, এই মেডিকেল ব্যাকআপ যে আমরা দিয়ে কাজ করছি আজকে এই প্যান্ডেমিক সিচুয়েশনে, তাতে মানে আমরা, আমাদের জানা নেই যে অন্য কোনো ফটোগ্রাফিক সংস্থা এই জিনিসটাই আমাদের আগে করেছে বা করার চিন্তা ভাবনা করেছে। তো আমরা চাই যে সবাই করুক সেটা, আমরা তাদের একটা নতুন দিশা দেখালাম। এর জন্য আমি প্রত্যেক, মেঘাঙ্কদা যেরকম বললেন যে আমাদের সাথে যিনি, যে ডক্টররা আমাদের অনকল রয়েছেন, ঠিক আছে, অনকল সাপোর্টে, তাদেরকে শতকোটি প্রণাম জানাই, এবং আমাদের এই প্রচেষ্টা সফল করার পিছনে তাদের যথেষ্ট হাত আছে। তার সাথে সাথে এই মেডিকেল কোম্পানিগুলো যারা ওষুধ দিয়েছেন, এবং এই যে সমস্ত ব্যবস্থাপনায় যে এই মেশিনগুলো, প্রত্যেকটাই কিন্তু কোনোটাই আমাদের চায়নামেড নয়। ইভেন আমাদের ক্যামেরা বা লেন্সগুলোও কিন্তু চায়নামেড নয়, সেগুলো আইদার থাইল্যান্ড মেড বা জাপান মেড, এই ধরনের গেজেটস নিয়ে আমরা কাজ করছি। আজকের দিনে যখন চায়না বর্জনের কথাটা আসছে, ঠিক আছে, আমাদের মানে দেশের সম্মিলিতভাবে লড়া, সেই জায়গাটাও কিন্তু আমরা খেয়াল রেখে আমরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি বা করতে পেরেছি। এই এর সাথে সাথে আমরা ধন্যবাদ জানাই 24 ঘন্টা লাইভ, টাইমস বাংলা এবং টাইমস নিউজ টুডেকে, তার সাথে সাথে নিউজ বাংলা, এই সমস্ত চ্যানেলকে, যে তারা আমাদের এই জিনিসগুলোকে, এই প্রচেষ্টাকে তুলে ধরেছেন মানুষের কাছে,
এবং তার সাথে সাথে মানে সর্বোপরি আমরা ধন্যবাদ জানাই যে সুশান্ত এবং করমাকে, যারা আমাদের এই কাজটা করতে সুযোগ দিয়েছেন তাদের এই বলে মানে আমি এই মুহূর্তে একবার চেষ্টা করব যে বর এবং বউয়ের মধ্যে কারুর একজনের ইন্টারভিউ আপনাদেরকে দেখানো। অসুবিধার মধ্যে দিয়ে আমরা যেভাবে ডিস্ট্রিক্ট মেনটেন করি, এখানকার সকলে আমার রিলেটিভ এবং বন্ধুবান্ধব সকলের সহযোগিতায় যেভাবে আমি করতে চেয়েছি এবং করতে চাইছি, আমি আশা করছি সম্পূর্ণ করতে পারছি। আচ্ছা, আপনার একটা প্রশ্ন কি, আপনার এই যে অনুষ্ঠান বিবাহ সেটা কি আজকে কি সে ডেট ছিল নাকি অন্য ডেট ছিল স্পেশাল না চলে এসছে? না, ডেটটা আমার অন্য ছিল। মানে কখন ছিল ডেটটা? সেটা ডেটটা ছিল আমার 25শে বৈশাখ, তখন আমাদের এই এটা পড়ে গেল, তখন লকডাউন পড়ে গেছিলো, লকডাউনটা পড়ে গেছিলো বলে আমার ডেটটা পুছাতে পুছাতে এই পরিস্থিতিতে এসছি। আর এই পরিস্থিতিতে না করা ছাড়া তার উপায় ছিল না। তো সাহসটা আপনি কীভাবে পেলেন, মানে ব্যবস্থাপনাটা কী কী হলো, কীভাবে ভাবলেন যে ধরুন যে খুব অল্প সংখ্যক আমরা দেখতে পাচ্ছি আপনার আত্মীয় স্বজনরা তারা উপস্থিত হয়েছেন, কিন্তু যতটুকু ভিড় করেছেন 20-50 জন যত যারা তার রিলেটিভ যারা এসছেন, তো তাদের সুরক্ষা ব্যাপারটাকে আপনি কীভাবে নিয়েছেন? অবশ্যই সুরক্ষার জন্য না, আমরা দেখুন গেটের মধ্যে থেকে যখন ঢুকবেন তখন অবশ্যই স্যানিটাইজার এবং আপনার শরীরে জ্বর আছে কি না সেটা অবশ্যই মেপে দেখা হচ্ছে এবং ডিস্টেন্স মেনটেন করে আনা হচ্ছে। এখানে আমাদের এখানে অনেক রকম মেশিন আমরা নিয়ে এসেছি, যদি শারীরিক কারণ অসুস্থতা কোনো রকম অসুবিধা হয় তার জন্য আমাদের সম্পূর্ণ ব্যবস্থা আছে, সম্পূর্ণ ব্যবস্থা এবং প্রোটেকশান নিয়ে আমরা সব এই অনুষ্ঠানটা। এই প্রোটেকশানটা কোত্থেকে পেলেন, কারা কারা প্রোভাইড করছে? এটা প্রোভাইড বলতে আমরা এখান থেকে আমাদের লোকাল থানার পারমিশন অবশ্যই আছে, আমাদের ইলেকট্রিক পারমিশন আছে, প্রত্যেকের সম্পূর্ণ পারমিশন নিয়েই আমি এই কাজে। হ্যাঁ, মানে এই যে সুরক্ষা ব্যবস্থা, সুরক্ষা কবচ কিংবা সাবধানতার জন্য যে আপনারা যে মেডিকেল যে সুরক্ষা ব্যবস্থা আপনারা পেয়েছেন সেটা কোত্থেকে পেলেন, কীভাবে পেলেন? এটা সম্পূর্ণভাবে আমার বন্ধুকাম দাদা মিস্টার মৃগঙ্কা সরকার সম্পূর্ণভাবে আমাকে এই জিনিসটা হেল্প করেছে যে কীভাবে করতে হয়, কীভাবে কী করলে সুরক্ষিত থাকবে, কীভাবে ডিস্টেন্স মেনটেন করতে হয়, সম্পূর্ণ প্রথম থেকে আমাকে সহযোগিতা করেছে। উনি যদি সহযোগিতা না করতো তাহলে অর্থ অনুষ্ঠানটা আমার আরও কিছু মানে উনি গাইড ওনারা গাইড করেছেন, অবশ্যই গাইড করেছেন এবং সঙ্গে তন্ময় দাস তো অবশ্যই ওনার সঙ্গে এবং তন্ময় দাসের যে গ্রুপ আছে সত্যিকারে খুব ভালো ব্যবস্থাপনার সঙ্গে আমি এই কাজটা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। সকলে যেভাবে সহযোগিতা করেছে এবং ক্যামেরাম্যান যারা আছেন যাদের কথা বললাম তারা যেভাবে সহযোগিতা করেছে আমাকে অনেক 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 পাওয়ার, মানে তারা ভালোভাবে গাইড করেছে। অবশ্যই অবশ্যই, তারা যদি পাওয়ার না দিত, তারা যদি গাইড না করতো, আমাকে হেল্প না করতো, আমি আপনি বলতে কী বলবে যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের যদি কোনো অনুষ্ঠান এই মধ্যে যদি অনুষ্ঠিত হতে খাবার যদি ব্যাপার থাকে বিষয় থাকে তাহলে কি তাদেরকে বলবেন কি এই ধরনের ব্যবস্থা নিয়ে তারা যাতে করে তারা সুরক্ষিত থাকতে পারবে, তাদের যারা গেস্ট যারা অতিথি যারা আসবে তারাও সুরক্ষিত থাকতে পারবে? অবশ্যই অবশ্যই, আগামী দিনের আমি চাই এইভাবে এইভাবে যদি অনুষ্ঠান করতে করে কোনো রকম কারোর অসুবিধা হবে না বলে মনে হচ্ছে। এই যে কন্যাদান, কন্যাদায়গ্রস্ত বাবা পিতা মাতা এইভাবে যদি ডিস্টেন্স মেনটেন করে এবং সকলের সহযোগিতা থাকে চাইছি এভাবে করবে সকলের কাছে আমার এই বার্তা এবং শুভেচ্ছা। ফটোগ্রাফি এবং তন্ময়দার ফটোগ্রাফির যৌথ উদ্যোগে আমরা এখানে একটা ওয়েডিং সেরিমনি কমপ্লিট করতে এসেছি। তো এই সুশান্ত আমার ভাইয়ের মতো, ওরা ও বললো আমাকে যখন জিজ্ঞাসা করলো যে আমি এরকমভাবে বিয়েটা করবো তোমরা কি সেইভাবে সুরক্ষা দিতে পারবে, তো আমি তন্ময়কে ডাকলাম, বললাম তন্ময় ভাই চলো মেডিকেল সুরক্ষা দিয়ে আমরা ওনার বিয়েটাকে সম্পূর্ণ করবো। ঠিক কী কী ব্যবস্থা নিয়েছেন আপনারা? আমরা ব্যবস্থা নিয়েছি যাদের বুকে ব্যথা হবে তার জন্য আমরা ECG মেশিন রেডি রেখেছি, তার সাথে নেমুলাইজার মেশিন রেডি রেখেছি একটা না দুটো, তার সাথে দুটো ব্লাড প্রেশার মেশিন রেখেছি, তার সাথে একটা বডি ওয়েট মেশিন রেখেছি, তার সঙ্গে পালস অক্সিমিটার রেখেছি। এইবারে ব্যাপার যেটা হচ্ছে যে তাদেরকে এবং যারা যাদের সাহায্যে এবং যাদের
সাহায্য বলবো না, মানে যাদের সাথে কথা বলে আমি আমরা এটাতে করার সাহস পেলাম, সেই ডাক্তারদের নাম না করলেই নয়। আমাদের সাথে আছেন জওহরলাল মেডিকেল কলেজের পিপিআই ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর দিলীপ বিশ্বাস, আছেন প্রফেসর একে ভূষণ, আছেন প্রফেসর পার্থ বিশ্বাস, আছেন মেডিসিন বিশেষজ্ঞ সন্দীপ সিনহা, আছেন সৌরভ যোশ, আছেন ডক্টর বিশ্বজিৎ সেন চাইল্ড স্পেশালিস্ট হিসাবে। এবং আমাদের এখানে দেখুন শ্বাসকষ্টের টোটাল ব্যাপারটা, যদি কারোর শ্বাসকষ্ট হয়, যদি কারোর জ্বর হয়, যদি কারোর কেউ অসুস্থ হয়ে যায়, তো আমাদেরকে আমরা তাদেরকে ভিডিও কল এবং ফোন কলের মাধ্যম দিয়ে আমরা তার কাছ থেকে পুরো চিকিৎসা ব্যবস্থাটা, যারা আজকে এখানে নিমন্ত্রিত এসেছে তাদেরকে আমরা কী ব্যবস্থা নিয়ে ঢোকাচ্ছেন? প্রথমত থার্মাল স্ক্যানিং করছি, থার্মাল স্ক্যানিং করে তারপরে তাদের স্যানিটাইজারিং করতে হচ্ছে, এটা আপনারাও দেখতে পেয়েছেন, এবং আপনাদেরকেও সেইভাবেই ঢুকতে হয়েছে, ওটাকে মেনটেন করে আপনারাও ঢুকেছেন, এবং তারপরেও আমরা এই ব্যবস্থাটা রেখেছি, এবং এর সাথে আমরা আইসিসিউ অ্যাম্বুলেন্সও রেডি রেখেছি, এবং এটাকে চাইছি আগামী দিনে আরও আপগ্রেড করতে। এমডি ফটোগ্রাফি এবং তন্ময় দাস ফটোগ্রাফির সাথে যারা কাজ করবে তারা অবশ্যই এই মেডিকেল সুরক্ষাটা আগামী দিনে পাবে। না, এই যে 2020 সালে যে সারা বিশ্বে যে একটা প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হয়েছে, তো আপনারা কি বার্তা দিতে চাইছেন এইভাবে ফটোগ্রাফির মাধ্যমে, কি বার্তা দিতে চাইছেন সমাজকে? ফটোগ্রাফিটাও বাঁচুক, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সমস্ত নিয়মকানুন মেনে, প্রশাসনের নিয়মকানুন মেনে আমরা যদি এই ওয়েডিংগুলোকে কমপ্লিট করতে পারি তাহলে ফটোগ্রাফাররাও বাঁচবে, কন্যাদায়গ্রস্ত বাবারাও কন্যাদের বিবাহ দিয়ে উদ্ধার হবে, একটা ছেলেও সে নতুন জীবন শুরু করতে পারবে। আমরা কথা বলে নেব তন্ময় দাস ফটোগ্রাফির সাথে, কত বছর ফটোগ্রাফি করছেন? দেখুন, এখানে আমরা ফটোগ্রাফি করছি 2014 সাল থেকে, কিন্তু এই যে অভিনব প্রচেষ্টা সেটা মৃগাঙ্কদার সাথে আমার ডিসকাশন হয়ে আজকে যে জায়গাটায় আজকে এসেছে, আমরা মনে করি শুধু নৈহাটিতে বা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে নয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরাই প্রথম যারা এই সুযোগ সুবিধা দিয়ে ফটোগ্রাফি করছি এই প্যান্ডেমিক সিচুয়েশনে। 2014 সালে ফটোগ্রাফি আপনি শুরু করেছিলেন, তো হঠাৎ আপনার ফটোগ্রাফি প্রফেশনটাকে ভালো লেগেছিল? ফটোগ্রাফি করতে করতে অ্যাকচুয়ালি আমি স্ট্রিট ফটোগ্রাফি করতাম, তো সেটা থেকে আস্তে আস্তে তাতে ইন্টারেস্টটা জন্মায়, এবং একটা টাইমে আমি জব করতাম, তো একটা টাইমে জবটা করতে করতে আমি আমার মানে মনের খিদেটা মেটাতে পারছিলাম না, তো বছর দুই হলো আমি চাকরিটা ছেড়ে দিই এবং পুরোপুরি ফটোগ্রাফিটাকে প্রফেশন হিসেবে নিই, এবং আস্তে আস্তে দেখুন কোনো বিজনেস বা কোনো কিছুই একবারে তো হয় না, তো সেটা আস্তে আস্তে জিনিসটা ফ্ল্যারিশ হচ্ছে সবারই, একটা জায়গায় লেগে থাকলে আমি মনে করি যে সেই জায়গাটা খুব মানে সেখানে সবাই এস্টাবলিশ হতে পারে যদি অনেস্টলি লেগে থাকা যায়, এবং তার সাথে আজকে আমরা মৃগাঙ্কদাকে যে এখানে পেয়েছি আমাদের সাথে আমাদের টিমের মেম্বার, ঠিক আছে, আজকে এমডি ফটোগ্রাফি বা তন্ময় দাস ফটোগ্রাফি নয়, আমরা টিম মেট, তো এই আমরা দুজন মিলে এই ব্যাপারটা প্ল্যান করে আমরা সুশান্ত এবং সুশান্তকে জানাই এবং তারাও এগ্রি করে ব্যাপারটাকে নিয়ে এগোতে, যার জন্য আপনাদের মানে আজ ওয়ার্ল্ডে প্রথম আমরা এরকম একটা সুযোগ সুবিধা দিয়ে কাজটা করতে পারছি। কিভাবে যোগাযোগ করলো সুশান্ত আপনাদের সাথে? সুশান্তর সাথে যোগাযোগটা অ্যাকচুয়ালি মৃগাঙ্কদার হয়েছিল, তো মৃগাঙ্কদার পাড়াতে ছেলেটি মানে যাওয়া আসা আছে এবং ভাইয়ের মতো, তো সেক্ষেত্রে মৃগাঙ্কদাই আমাকে এখানে নিয়ে আসে, আমরা দুজন মিলেই কথা বলে মেইনলি ফটোগ্রাফির থেকে দেখুন একসাথে মেডিকেলের কাজটা করে ফটোগ্রাফি করে একসাথে করাটা সম্ভব নয়, কিন্তু মৃগাঙ্কদা এখানে এই মেডিকেল ব্যাকআপ দিয়ে আমাদের সাথে সমানতালে কিন্তু ফটোগ্রাফিটা করছেন, তো এটাকে মানে তাকে আমি স্যালুট জানাই এই কারণে এই এই জায়গাটায়। আমি আপনি এই মুহূর্তে কি বার্তা দিতে চাইছেন আরো অন্যান্য যে ক্যামেরাম্যান রয়েছে তাদেরকে, কি বার্তা দিতে চাই? দেখুন, বার্তাটা বলবো যে নিরাশ হবেন না, আপনারা প্রফেশনে অনেকেই ছেড়ে চলে যাচ্ছেন বা ভয় পাচ্ছেন যে আগামী দিনে কি হবে, তো আমরা মনে করি দেখুন লকডাউনের পিরিয়ডেও আমরা মানুষকে থার্মাল স্ক্যানিং করে আমি এবং মৃগাঙ্কদা থার্মাল স্ক্যানিং করে প্রপারলি গাইড করে মানুষকে অনেক সুযোগ সুবিধা মানে অনেক সাহায্য করার চেষ্টা করেছি, তো আমরা বলবো যে আপনারা লেগে থাকুন, কাজ করুন, পারলে এরকম মেডিকেল ব্যাকআপ দিয়ে বা ডিস্টেন্স মেনটেন করে আপনাদের ফটোগ্রাফির সাথে অ্যাডিশনাল কিছু দিয়ে আপনারা মানুষকে অ্যাপ্রোচ করুন, আপনারা নিরাশ হবেন না, কারণ আবার আমরা আগের জায়গাতে ফিরে যাব। এই মুহূর্তে আমি আরেকটা কথা বলি, একটা ব্যাপার আপনারা জানেন যে
এই মুহূর্তে চায়নাকে বর্জন করা চলছে, বিভিন্ন চায়না অ্যাপগুলো চলে যাচ্ছে, অ্যাপগুলোকে মুছে দেওয়াও হচ্ছে। তো আমরা যে মেশিনগুলো এখানে ব্যবহার করেছি, এখানে একটা মেশিনও কিন্তু চায়নার নয়, এখানে দেখুন সম্পূর্ণ ম্যাক্সিমাম মেশিন কিন্তু ইউএসএ বেস এবং আমাদের ইন্ডিয়া বেস। এবং আমরা যে ক্যামেরাগুলো ব্যবহার করছি সেই ক্যামেরাগুলোও কিন্তু থাইল্যান্ডের। তো আমরা চেষ্টা করেছি ওই জায়গাটাও মেনটেন করার, যে চায়নাকে বর্জন করে কিছু করা যায় কি না, এটাও কিন্তু একটা ব্যাপার। আর যদি ফটোগ্রাফিতে বলেন, আমি 1991 আমার ফার্স্ট অ্যালবাম নৈহাটিতে আমি প্রথম ফটোগ্রাফিটা শুরু করি 1991 থেকে, এবং স্টিল আজকের ডেট পর্যন্ত ফটোগ্রাফি এবং এই মেডিকেল সেক্টর পাশাপাশি চালিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদেরও অশেষ ধন্যবাদ। নমস্কার, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা এই মুহূর্তে বরবয়ের কোনো একজনের সাক্ষাৎকার নেব এবং দেখাবো, জানাবো যে কেমনভাবে আমরা ফটোগ্রাফিটাকে সম্পন্ন করলাম। এই মুহূর্তে আমরা পরমা দাসের সঙ্গে বসে আছি। তো টাইমস বাংলার পক্ষ থেকে আমি মৃগাঙ্ক সরকার এটা আগে বলে তারপরে বলবো, এমডি ফটোগ্রাফির পক্ষ থেকে আমি মৃগাঙ্ক সরকার এবং তন্ময় দাস ফটোগ্রাফির পক্ষ থেকে তন্ময় দাস। তো পরমা, আমাদের টোটাল ফটোগ্রাফিটা তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। তো এই মুহূর্তে ভালো বলতে কীরকম ভালো লেগেছে? মেডিকেল না, এই যে মেডিকেল ব্যবস্থাটা করে বা টোটাল যে সিস্টেমটা তুমি দেখলে, এই ধরনের সিস্টেম কি এর আগে কোনো বিয়ের বাড়িতে দেখেছো? তো এই মুহূর্তে কি এই জিনিসটাকে কি সকলকে ফলো করা উচিত? তো বুঝতেই পারছেন, ওর নতুন বউ এই বাড়িতে, ও প্রথম এসছে, অবশ্যই ওর জন্যে টাইমস বাংলার পক্ষ থেকে, এমডি ফটোগ্রাফির পক্ষ থেকে, তন্ময় দাস ফটোগ্রাফির পক্ষ থেকে শুভকামনা, শুভেচ্ছা, অভিনন্দন সমস্ত কিছুই আমাদের পক্ষ থেকে রইল। ওর জীবন সুখী হোক, আর আপনারাও আশীর্বাদ করুন। ফটোগ্রাফির সাথে মেডিকেল সুরক্ষা দিয়ে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, এইভাবে যেন আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশ এবং নিয়মাবলীগুলো মেনে চলুন। টাইমস বাংলা এবং টাইমস নিউজ টুডের পক্ষ থেকে আমি মৃগাঙ্ক সরকার ও তন্ময় দাস।